নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে অনেক দিন পর একটা বই দেখানোর ভিডিও। বইটাই তো কেনা হয়ই, কিন্তু আমি ভিডিও খুব একটা বানাই না, বই কেনার ভিডিও আর কি, বুক হল জাতীয়। তা আজকে অনেক দিন পর মনে হলো যে না, বেশ কয়েকটা বই তাহলে দেখাই। মানে কেনা তো টুকটাক হয়েই থাকে, বাট সেখান থেকে আমি আজকে কয়েকটা বই দেখাচ্ছি। তা প্রথমে বেশ কিছু বই আমি বুক ফার্মের একটা ছাড় থেকে কিনেছি। ওরা কলেজ স্ট্রিটের আউটলেটে ওদের 1 তারিখ থেকে 18ই আগস্ট অবধি, 1st থেকে 18ই অগস্ট অবধি কিছু নির্দিষ্ট বইতে 45% ডিসকাউন্ট দিচ্ছে, এবং বাকি সমস্ত বইতেই 30% ডিসকাউন্ট দিচ্ছে। তা সেখান থেকে আমি 30%-এর 3টে বই এবং 45%-এর 1টা বই কিনেছি, সেটা দেখাবো। এবং তারপরে দুটো আমি অন্য প্রকাশনার বই কিনেছি, সেটা দেখাবো। প্রথমেই যে বইটা রয়েছে, যেটা আমি বুক ফার্ম থেকে কিনেছি, সেটা হচ্ছে সুধীন্দ্রনাথ রাহার শ্রীবৈজ্ঞানিক সমগ্র এই বইটা। এবং এটা বেশ মোটা একটা বই, মানে প্রায় 350-400 পাতার কাছাকাছি একটা বই, এবং এর মধ্যে মোট 30খানা অনুবাদ করা গল্প রয়েছে, সায়েন্স ফিকশন রয়েছে অনুবাদ করা, এবং 5টা ভৌতিক গল্প রয়েছে। সম্ভবত এই 5টি ভৌতিক গল্প হচ্ছে মৌলিক গল্প ওনার লেখা। এবং সুধীন্দ্রনাথ রাহার নাম অনুবাদক হিসেবে আমার মনে হয় অনেকেই জানেন, পড়েছেনও। আমার এখনও অবধি পড়া হয়নি, তাই মনে হলো যে এই বইটা 45% যেহেতু পাওয়া যাচ্ছে এবং একদম ফ্রেশ কপি, তো এটা নেওয়া যেতেই পারে। আফটার ডিসকাউন্ট এটার দাম হচ্ছে মানে 330 টাকা মুদ্রিত, তার উপর ডিসকাউন্ট দিয়ে 180 মতো তে আপনারা পেয়ে যাবেন বইটা। এই গেল হচ্ছে প্রথম বই। আমি সূচিপত্র বলছি না, কারণ সূচিপত্রে অনেক গল্প রয়েছে, বললামই 30খানা অনুবাদ করা সায়েন্স ফিকশন রয়েছে। আর এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে 3খানা কমিক্স কিনেছি। এই কমিক্সগুলো বুক ফার্ম থেকে রিসেন্টলি রিপ্রিন্টেড হয়েছে, আগে পাওয়া যেত, মাঝে বেশ কিছু বছর বোধহয় পাওয়া যাচ্ছিল না, তারপর আবার বুক ফার্ম কমিক্সগুলোকে রিপ্রিন্ট করেছে। প্রথমেই যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে হরর গ্রাফিক নভেল, এটা ছুম বলে কেউ একজন সম্ভবত এঁকেছেন। তো এটা বেশ দেখতে সুন্দরই বলা যায়, বেশ আকর্ষণীয় প্রচ্ছদ এবং ছিমছাম। তা এটার দাম হচ্ছে 175 টাকা, এবং এর পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এবং কমিক্সগুলো ভেতরে এরকম রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এটার পেজ কোয়ালিটি সত্যিই খুব ভালো। আর এর মধ্যে মোট 4টে গল্প রয়েছে, ডেড গেম, প্রাচীন গাছ, ভ্যাম্পি এবং ভ্যাম্পির এক্সাম, এই 4টে গল্প রয়েছে। এবং এটা মোটামুটি 74 পাতার কাছাকাছি এই কমিক্সটা, এবং পুরোটাই ওরকম একটা গ্লসি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও কিন্তু এটা একটা গ্লসি পেপারে করা, তো খুবই চমৎকার। এটা আমার ওখানে দেখে পছন্দ হওয়াতে আমি নিয়েছি। পরের যে কমিক্সটা কিনেছি সেটা হচ্ছে সায়েন্স কমিক্স, এটা গৌতম কর্মকার আচ্ছা এর পরের যে বইটা নিয়েছি সেটা হচ্ছে গৌতম কর্মকারের সায়েন্স কমিক্স। এটাও কোনো একখানা কমিক্স নয়, এর মধ্যে অনেকগুলো গল্প রয়েছে, সূচিপত্র দেওয়া রয়েছে বইয়ের ভেতর, এটাও আমি আর বলছি না। আর এটা কিন্তু ভীষণই সুন্দর, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এটারও পেজ সংখ্যাও এরকমই 70-74 পাতার কাছাকাছি। দুটোই বইয়ের আকারের, যার ফলে পড়তেও বেশ সুবিধা, মানে বেশ ছোটো মতো। তা এটাও 175 টাকা দাম, এবং এটাও 175 টাকা দাম, দুটোই 175। এবং বুক ফার্ম থেকে যে লাস্ট বইটা কিনেছি সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন। চুয়াচন্দন আমাদের খুবই পরিচিত একটা গল্প এবং অনেকেরই ভীষণ পছন্দের, আমারও খুব পছন্দের একটা গল্প। তা সেটারই কমিক্স ভার্সন হচ্ছে এটা, বুক ফার্মেরই বই, এবং এটার দাম হচ্ছে 180 টাকা। আর এটা কিন্তু কোনো গ্লসি পেপারে ছাপা নয়, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং সাধারণ যে কাগজ হয় সেই কাগজেই ছাপা, এবং বাকি দুটোর তুলনায় কিন্তু এই বইটার একটু সাইজটা বড়, মানে বেশ বড় সাইজের বই। তা এটা খুব বেশি পাতারও নয়, 64 পাতার কাছাকাছি বইটা, এবং ভেতরের ছবি খুব একটা খারাপ লাগছে না, বাট আমার মনে হয়েছে যে এটার ছবির থেকে অন্য দুটোর ছবি বেশি ভালো। তা এটার প্রচ্ছদও খুব সুন্দর। তা যারা পড়েছেন চুয়াচন্দন এবং ভালো লাগে, আমার মনে হয় কমিক্সটাও ট্রাই করে দেখা যেতে পারে, যার ফলে আমি নিলাম। ওখানে দেখি মূলত এই কমিক্সগুলো নিয়েছি, এগুলো নেওয়ার প্ল্যান ছিল না বা প্ল্যান করে যায়নি। তা বুক ফার্ম থেকে হচ্ছে এই 4টে বই নিয়েছি, 45% 1টাতে পেয়েছি, এবং বাকি 3টে কমিক্সে 30% করে পেয়েছি। তা এর পরের যে বইটা সেটা হচ্ছে সুপ্রিয় চৌধুরীর দ্রোহজ,
এটা আনন্দ পাবলিশার্সের বই এবং এটা নতুন এডিশন, এটার দাম 350 টাকা, আর ছোট্ট বই 200 পাতারও কম, 160 পাতার কাছাকাছি, এবং এটার দাম 350 টাকা। সুন্দর প্রচ্ছদ এবং দ্রোহজ আমার পড়া নেই, আমার পড়ার ভীষণই ইচ্ছে ছিল, যার জন্য এই বইটা সংগ্রহ করা। এখানে যেটুকু লেখা আছে আমি একটু পড়ে দিচ্ছি। 70-এর দশক ঠিক এই সময়টাতেই আগুনে নিঃশ্বাস ছাড়তে শুরু করেছে শহর। বয়ে চলা ফুটন্ত লাভাস্রোতের মতো সময় অনেক প্রাণ আর ক্ষয়ক্ষতির বিনিময়ে বিদায় নিল 70। তবু কোথাও কি জ্বলতেই থাকলো ধিকি ধিকি পুনরারম্ভের চাপা আগুন? এই হচ্ছে দ্রোহজের ব্যাকে লেখা, এবং এখানেও লেখা রয়েছে, সেগুলো আর আমি পড়ছি না। 300 টাকা দাম, এবং এটা আমি পড়লে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। পরের যে বইটা সেটা হচ্ছে একরাম আলীর হ্যারিসন রোড, এটা দেশ থেকে প্রকাশিত এবং দেশের বই, 250 টাকা দাম। আর এখানে মূলত দেখা যায় তরুণ কবি কফি হাউসের ওই সংলগ্ন এলাকায় একটা মেসে থাকতে শুরু করে, এবং সেই মেস জীবন নিয়ে একটা লেখা, গদ্যই বলা যায় আর কি, কোনো টানা উপন্যাস নয়, আমি যা পাতা উল্টে বুঝলাম। তা সেই মেস জীবন নিয়ে, সেই মেসে থাকা আরও অনেক মানুষদের স্বপ্ন নিয়ে, তারা কী ভাবছে, এগুলো নিয়ে আর কি লেখা। তা এইরও ব্যাকি কিছুটা লেখা আছে, সেটা আমি পড়ে দিচ্ছি। গত শতকের 70-এর দশক, কলকাতা ছাড়িয়ে বাংলা কবিতা শ্বাস প্রশ্বাস নিচ্ছে জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, কিন্তু তার হৃদযন্ত্রটি তখনও কলেজ স্ট্রিট কফি হাউসে, অদূরে এক মেস। সেই মেসে বসবাসকারী ওই দশকেরই অন্যতম প্রধান কবির লেখা এই গদ্য গ্রন্থটি সে সময়ের কলকাতা সাহিত্য জগৎ আর তার কবিতা প্রয়াসীদের সৌরভে আচ্ছন্ন এক স্মৃতি আলেখ্য। পড়লে বুঝতে পারবো, এটাও আমি চেষ্টা করব রিভিউ দেওয়ার। খুব মানে আশা করি অনেকদিন ধরে এটা ইচ্ছে ছিল কেনা, তাই জন্য কিনেছি আর কি। আর বুক ফার্মের ওই বইগুলোর সাথে অনেকগুলো বুকমার্ক আমি নিয়ে এসেছি চেয়েটে, তা সেখানে এইগুলো পেয়েছি আর কি, এই বুকমার্কগুলো আছে, আরও 4-5টা অন্য বুকমার্ক রয়েছে, সেখানে বিশেষ কিছু নেই, এটা জাস্ট ছবি বলে আমি এটা বের করে রেখেছি। এখানে লেখা আছে, আর রিডার লিভস এ 1000 লাইভস বিফোর হি ডাইজ, খুবই চমৎকার একটা লাইন, এবং এরকমই 3টে পেয়েছি। বাকি অন্যগুলো নর্মাল, জাস্ট ওদের কী কী নতুন বই বের হচ্ছে সেগুলো দিয়ে বুকমার্ক করা, বাট তবুও সেগুলোও কাজের অবশ্যই, তা সেগুলো আমি রেখে দিয়েছি আলাদা করে, সেটাও বোধ হয় 3-4টে হবে। তাই এই ছিল হচ্ছে আজকের বই দেখানোর ভিডিও, যে বইগুলো আমি কিনেছি ইতিমধ্যেই। কমিক্সগুলো আপনারা দেখতে পারেন, কারণ ওদের অনেকগুলো কমিক্স রিপ্রিন্ট হয়েছে, এবং কমিক্স পড়তে আমাদের সবারই কম বেশি ভালো লাগে, তো বেস্ট হয় দোকানে গিয়ে যদি আপনারা একটু হাতে নিয়ে দেখেন এবং মনে হয় যে ভালো লাগছে বা কেনা যেতে পারে, তবেই কিনবেন অবশ্যই। আর শ্রীবৈজ্ঞানিক সমগ্র আমি সুধীন্দ্রনাথ রাহার লেখা তো আগে পড়িনি, পড়বো বলেই মূলত কিনেছি, এবং বেশ কমে হয়ে গেল তাই কিনেছি। এগুলো বোধ হয় অনলাইনে বৈচিত্র্যতেও দিচ্ছে, যারা দূরের মানুষ রয়েছেন বৈচিত্র.ইনেও দেখতে পারেন, আই থিঙ্ক সব মানে বুক ফর্মে যে সমস্ত বই ওদের আউটলেটে দিচ্ছে ওখানেও বোধ হয় 45%, 30% সেগুলোতে পেয়ে যাবেন। জাস্ট একটু গিয়ে নিজেরা সার্চ করে নেবেন, আই থিঙ্ক তাহলে ইজিলি অ্যাভেলেবেল কিনা বুঝতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন, নমস্কার।